দেশের সরকারবিহীন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা এসব প্রতিরোধে সতর্ক রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থানার কার্যক্রম পুনরায় চালু করতে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা পালন করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানা খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয় এছাড়াও টাঙ্গাইলের ছাত্র জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের এই অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার নেতারা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করা সহ শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন জয়পুরহাট শহরে ট্রাফিকের দায়িত্ব পাল করছেন রোভার স্কাউট সহ সাধারণ শিক্ষার্থীরা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে পুলিশ না থাকার অবস্থার কারণে আমরা এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছি এটার ফলে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন অভিজ্ঞতা থেকে অন্তর্ভুক্ত হচ্ছি এবং বিভিন্ন ধরনের কিছু শিখতে পারছি ট্রাফিক যে সেবাটা এটা সত্যি অনেক কঠিন কাজ যেটা আমরা এখন মাঠে নেমে আমরা নিজেরা বুঝতে পারতেছি ছাত্র ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় খুশি সাধারণ মানুষ যাত্রী ও চালকরা যারা লোকজন খুবই হেল্পফুল তারা প্রতিনিয়ত খাবার আমিও সবকিছু নিয়ে এসে নিয়ে সামনে ট্রাফিক বুথে এসে দিয়ে যাচ্ছে এখানে কোনো যানজট হচ্ছে না আমরা খুব সুন্দরভাবে গাড়ি ঘোরা চালাতে পারছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না পেছন্দন দালা তোলা নামা সর্বদাই আমাদের সুবিধা হচ্ছে রাজবাড়ীতে মহাসড়ক ও সরকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধন শিক্ষার্থীরা কেউ কেউ সরকের রং তুলির কাজেও অংশ নেন এদিকে হাসপাতালের শৃঙ্খলা ফেরানো আবর্জনা পরিষ্কার কাজ শুরু করেছে ঝেনাদহের শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশমুখ জরুরি বিভাগ সহ হাসপাতালের চত্বরে নানা আগাছা ও ময়লা পরিষ্কার করে তারা পিন্টু হাজং নাগরিক